ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে 75 নম্বর জার্সি পরেন সাকিব আল হাসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পথ চলায় 75 নম্বরটাকে রীতিমতো ব্র্যান্ডে পরিণত করেছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন অনেক তরুণ অলরাউন্ডারকেই এই নম্বর ব্যবহার করতে দেখা যায়। তবে আজ সাকিবকে দেখা গেল ভিন্ন নম্বরের জার্সিতে। আজ বিকেলে রাজধানীর বনশ্রীতে একটি মুঠোফোন কোম্পানির শুটিং করেন সাকিব। সেখানে তার গায়ে থাকা জার্সির পেছনের নামটা ঠিক থাকলেও জার্সি নাম্বারটা 75 ছিল না, তাতেই দ্বিধায় পড়েছিলেন উপস্থিত অনেক ভক্ত। 67 নম্বর জার্সিটা অবশ্য সাকিব ইচ্ছা করে পরেননি, মূলত ওই মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের থিমের সঙ্গে মিল রেখেই এই জার্সি পরতে হয়েছে সাকিবকে। এদিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব। এই বিজ্ঞাপনের কাজে অংশ নেওয়ার আগে সকালে ছিলেন বরিশালে, সেখানে একটি হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক। সেই কাজ শেষে বিকেলে ঢাকায় ফিরে সাকিব জানিয়েছেন ব্যস্ততা উপভোগ করেন তিনি। তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়, একটু ব্যস্ততা থাকে কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।